আসসালামু আলাইকুম, মাইনাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এখানে আমি নাস্তা বানাতে চলে আসছি, এখন বাজে সকাল 9টা। তো নাস্তা বানানো শুরু করে দিছি। তা সোহাগের আব্বু বলছে রুটি খাবে না, পরোটা খাবে, সেই জন্য যে পরোটা বানাইতেছি। সব দিনই রুটি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু পরোটা বানাইও, তো তার জন্য পরোটা বানাইতেছি। তো এখানে আমার জন্য আর তা আজকে পরোটা খেতে ইচ্ছে করলো, তার জন্য দুজনের পরোটা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য। তো সোহাগের আব্বু তো পরোটা খেতে খুব ভালোবাসে, তাকে প্রতিদিনই পরোটা দিলে সে খুব খুশি হয়। তো তেল জাতীয় খাবার খাওয়া ঠিক না, তাই যে মাঝে মধ্যে বানিয়ে দিই আর সব দিনই রুটি খাই। তা আজকে পরোটা বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখা শুরু করার মাত্র একটা করে লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেলটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি শুরু, মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছেই। তো মনে হচ্ছে না বৃষ্টি থামবে, সারাদিনই বৃষ্টি হবে, কারণ এখন আষাঢ়, এখন শ্রাবণ মাস, তো এই এখন বৃষ্টি সারাক্ষণই হতেই থাকে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। তো আমি এদিকে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা বিল্ডিংয়ের ভিতরে থাকি, বৃষ্টি সারাদিন হলো সারা রাত হলো কোনো সমস্যা হয় না। কিন্তু যারা গ্রামে থাকে, রাস্তাঘাট কাদা, নদী পার হয়ে যেতে হয়, নদী পার হয়ে যেতে হয়, খাল বিল পার হয়ে যেতে হয়, তাদের সমস্যা, তাদের জন্য খুব চিন্তা হয় বর্ষাকালে, তাদের খুব কষ্ট হয়। কিন্তু রান্না বাড়া, বৃষ্টিতে ভিজে কাজকর্ম করতে হয়। কিন্তু আমরা তো বেশ আরামেই আছি, বৃষ্টি যতক্ষণ হোক তত 24 ঘন্টা হলেও সমস্যা নেই। তো যাই হোক, তাদের জন্য খুব খারাপ লাগে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আর এই যে নাস্তা বানানো হয়ে গেছে, আর গতকালকে যে চাল কুমড়া রান্না করছিলাম ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে চাল কুমড়া, দেখুন কত সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তো সেই তরকারিটা কিছু রয়ে গেছে, সেই তরকারি দিয়ে আমরা না সোহাগের আব্বু নাস্তাটা খাবে, আমি আবার খেতে পারি না। তারপরে একটু খেয়ে দেখছি, একটা রুটি খেয়ে দেখছি, সেই তরকারিটা অনেক মজা হয়েছিল তরকারিটা। তো মাশাল্লাহ, তো আমাদের নাস্তা খাওয়া শেষ, চাও খেয়ে নিলাম, সোহাগের আব্বুকে রং চা বানিয়ে দিয়েছে, আমি দুধ চা খেয়ে নিয়েছি। নাস্তা টাস্তা খেয়ে তারপর আবার আসলাম বারান্দায়। দেখুন বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হবে, আকাশের অবস্থা ভালো না, অন্ধকার হয়ে আছে, কুয়াশার মতো একদম। এখন বৃষ্টি হলে কিন্তু কুয়াশার মতো কেমন অন্ধকার হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে অবস্থা হয় আকাশে। তো তাই দেখতেছিলাম, দেখুন আমার বারান্দা টারান্দা ভিজে একদম শেষ, কাপড়ও ছিল, কাপড়ও ভিজে গেছে। আর এই যে দেখুন আমরা কী করছি, আনারস গাছ লাগাইছি টবে, জানি না হবে কি না। একটা আনারস আনছিল, সেই আনারস খাবার পর এই গাছটা আর কি সোহাগের আব্বুকে বললাম ফেলে দিয়েন না, একটা টবে লাগাই দেন। তো সোহাগের আব্বু টবে লাগাইছে, দেখি হয় কি না, হলে তো ভালোই হবে। তো আপনারা দোয়া করবেন যাতে আমার গাছটা হয়। তো চারপাশ ঘুরে দেখতেছি কি বৃষ্টি, দেখুন আকাশের দিক তাকায় দেখুন উপরের দিকে একদম মেঘ মেঘ ভরা। আর আমার এই যে গাছে কত ফুল ফুটছে, গতকাল তো ফুল ফুটে নাই, আজকে আবার অনেক ফুল ফুটছে, পুত্তলিকা এত সুন্দর লাগে, আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারেন না, বোঝাও যায় না, পিঙ্ক কালারের এত খুব সুন্দর দেখে আমারও খুব ভালো লাগে। আর আপনাদের ঠিক মতো দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন খুব সুন্দর। আর বৃষ্টি তো ওই ছাদটা ভরে যায় পানি দিয়ে,
হয়ে পানি যাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেছে, সেজন্য ছাদও ভরে যায়। তো বন্ধুরা, এদিকে রান্না বাড়া শুরু করে দিছি বারান্দা থেকে এসে, অনেক বেলা হয়ে গেছে, তো এখন তো রান্না বাড়া করতে হবে। তো আমি রান্না শুরু করে দিছি দুপুরের রান্না। তো আজকে বন্ধুরা একটু অন্যরকম রান্না রানবো, বেশ ভালো মজার রান্না রান্না করব। তো আজকে রান্না করব মুরগির মাংস আলু ছাড়াই, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর হচ্ছে গরুর মাংস সাদা আর কি কুরমা বলে, সে কুরমা রান্না করব, আর পোলাও রান্না করব। আর দুই রকমের মাংস আর হচ্ছে পোলাও, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো আজকে একটু ভালো রান্না বাড়া হচ্ছে অনেকদিন পর, ছেলে বাসায় ছিল না, ছেলে তো প্রায় বাসায় থাকে না, ওর জন্যই আর কি আমাদের আর কি ঠিকমতো আর কি রান্না বাড়া, ভালো রান্না বাড়া আমরা করে খেতে পাই না, কারণ একজন থাকলে আরেকজন না থাকলে আমরা খেতে পারি না ওকে ছাড়া। তাই ও যখন বাসায় থাকে তখনই আমরা একটু ভালো রান্না বাড়া করি। তো আজকে আসছে, ছেলেও আসছে, ছেলের বউ আসছে, তো তা ভাবলাম যে একটু রান্না বাড়া করি, সবাই মিলে খাওয়া যাবে। তো এখানে আমি মুরগির মাংসের জন্য মশলাটা কষিয়ে নিলাম, এটা দিয়ে মুরগির মাংস রান্না করব, ঝাল মুরগির মাংস একটু ঝোল ঝোল করে। আর রান্না করব হচ্ছে যে গরুর মাংসের কুরমা। তো গরুর মাংসের কুরমাটা আমি রান্না করার জন্য ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে, যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে এখন দিব হচ্ছে রসুন, দিলাম রসুন পেস্ট দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম এক চামচ, আর এই যে সব মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। আমার ঘরে বড় এলাচ নাই, বড় এলাচটা আমি দিতে পারি না, কারণ বড় এলাচটা সোহাগের আব্বুকে অনেক আনতে বলি, তার নাকি মনেই থাকে না, সে আনেই না। তো যাই হোক, সব গরম মশলা দিয়ে দিলাম, আর তেল দিলাম স্বাদ মতো, লবণ দিয়ে দিয়ে দিলাম। তো এখন এই যে দিব হচ্ছে টক দই দুই চামচ আর কি, টেবিল চামচের দুই চামচ আর কি টক দই দিলাম এখানে, দিয়ে সমস্ত কিছু দেওয়া শেষ। এখন আমি এই যে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে। তো আমি এখানে কিন্তু এক চামচ মরিচের গুঁড়া ইউজ করছি, তা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। তো মরিচের গুঁড়াটা দিলে একটু ভালো হয়, একটু আর কি টেস্টটা অন্যরকম লাগে। তো যাই হোক, অনেকে মরিচের গুঁড়া দেয়, আবার অনেকে দেয় না, তা আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো এখন আমি ভালোভাবে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। তা আমি এটা রেখে দিলে ভালো হতো, 30 মিনিট রেখে দিলে ভালো হতো ঢেকে, কিন্তু আমার আর রাখার টাইম নাই, আমি এখনই রান্না করে নিব। তা আপনারা পারলে 30 মিনিট রেখে দিবেন রেস্টে, তাহলে ভালো হবে, মশলাগুলো ঢুকবে মাংসের ভিতরে। তো আমি এখানে রান্না করার জন্য একটা হাঁড়ি বসাই দিছি কুরমা রান্না করার জন্য, আর তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে যে পেঁয়াজটা আমি এখন ভেজে নিব, কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে রাখব। তো বেরেস্তা করে উঠিয়ে রাখছি, এখন এই তেলের মধ্যে আমি যে মাংসগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা গরুর মাংস। আজকে আমি কুরমা রান্না করতেছি, আপনারা সাথে থেকে পুরো ভিডিওটা আমার দেখবেন। তো অনেকদিন পর আমি কুরমা রান্না করতেছি, ছেলের আর কি বলছিল, ছেলের খুব ইচ্ছা। আমি অনেক কুরমা অনেক আগে রান্না করছি, তারপরে আর কখনো করা হয় নাই। তো আজকে ছেলের আর কি ইচ্ছা হয়েছে খেতে কুরমা, ও বলতেছে আম্মু একটু অন্যরকম করে রান্না করো। তো ভাবলাম কুরমাই রান্না করে দিই গরুর মাংসর। তো এখন বসিয়ে দিছি কুরমাটা, আর এদিকে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, জিরার গুঁড়াটা করার জন্য আমি যে জিরা টেলে নিচ্ছি একটা কড়াইতে, এই কালো কড়াইতে আমি সবসময় ভাজা ফুরাই করি, বেশিরভাগ চাল টাল ভাজা, মরিচ ভাজা, এরকম জিরা ভাজা, এই জন্য আমি কড়াইটা ফেলে দিই না, কড়াইটা এই জন্য রেখে দিছি। আর এই যে দেখুন বন্ধুরা, আমার যে কুরমাটা বলক এসে গেছে, এখন আমি নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে এই যে জিরাটাও টালা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। আর লুসনিটা গরম হয়ে গেছে, ধরতে পারতেছি না, হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। আর
কুরমাটা আমি পাশে চুলায় দিয়ে এই চুলায় এখন আমি কুরমা ইয়া সরি হ্যাঁ পোলাও রান্না করে নিব। ওদিকে আমার মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করে নিব। পোলাওটা রান্না করে নিলে আমার রান্না বাড়া শেষ হয়ে যাবে। তো পোলাওটা রান্না করার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিছি, এই হাঁড়িতেই আমি সব সময় পোলাও রান্না করি। 1 কেজি পোলাও যখন রান্না করি এই হাঁড়িতেই করি। তা আজকেও আমি 1 কেজির মতো 1 কেজির একটু বেশি চাল নিছি, কারণ পোলাওটা সবাই পছন্দ করে, দুই বেলা যেন খেতে পারে, মানে দুপুরে রাতে, সেই অনুপাতেই নিছি। 5 ফোড় চাল নিছি আমি। তো 5 ফোড় চাল নিলে আমাদের রাতেও হয়ে যাবে, রাতে আর কোনো কিছু রান্না করতে হবে না, এই পোলাওতেই হয়ে যাবে। আর এই যে বন্ধুরা, গরুর মাংসের কুরমাটা নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন এই চুলার আঁচটা কমিয়ে রাখছি, আস্তে আস্তে রান্না করতেছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে পোলাওর চালটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি, সব দেওয়া হয়ে গেছে। এখন এই যে লবণ দিব স্বাদ মতো, এই চামচের 2 চামচ আর কি লবণ দিলেই হয়ে যাবে আমার। এখন লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে চালটা দিয়ে পানি দিয়ে দিব, গরম পানি। আর এদিকে দেখুন মাংসটা হয়ে আসছে। এরকম আস্তে আস্তে জালে অল্প জালে রান্না করলে কিন্তু ভালো হয়, সিদ্ধটা ভালো হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে পানি না দিয়ে দুধ দিয়ে দিচ্ছি। পানির মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলাম। দেখুন দুধটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল। কুরমা তো সাদা সাদাই হয়। তো বন্ধুরা, আমার কুরমাটা কিন্তু সাদা হয় নাই, বেশি একটা সাদা হয় নাই, কারণ হচ্ছে আমি এখানে কাজু বাদাম, তারপরে পেস্তা বাদাম, কাঠবাদাম এসব কিছুই দেইনি, কারণ বাদাম দিলে আমার ছেলের চুলকানি হয়, সেজন্য বাদাম দিতে পারি না, যার কারণে একটু সাদাটা কম হয়েছে। তা আপনারা রান্না করার সময় কাজু বাদামটা দিয়ে নেবেন, তাহলে সাদা কিন্তু আরও সাদা হবে, দেখতে আরও সুন্দর লাগবে। আর আমারটাও কিন্তু সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এদিকে দেখুন বৃষ্টি এখনও পড়তেছে, আকাশের অবস্থা খুব খারাপ, এখনও মেঘ আছে, সারাদিনে বৃষ্টি পড়বে। তো আমার পোলাওটা প্রায় হয়ে আসছে, এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। আর আমি কুরমাতে যে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এতে করে টেস্টটা ভালো লাগবে কুরমার। এই যে এখন আমি পোলাওতে 2-3টা আলু বোখারা দিয়ে দিলাম, আর কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দিলে যখন আর কি পোলাওটা খাবেন, তখন আর কি যখন মুখে কিশমিশ পড়বে তখন অনেক ভালো লাগবে খেতে। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, এখন ফাইনালি আমি আরেকটা নাড়া দিয়ে দিচ্ছি। চাল ফুটে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আমার পোলাওটা একদম কমপ্লিট রান্না করা, নেড়ে চেড়ে আবার একটু ঢেকে চুলায় রেখে দিব। আর এদিকে কুরমাটাও রান্না করা হয়ে গেছে, তার একটু ঝোল শুকিয়ে মাখা মাখা করে নিব। কুরমা কিন্তু মাখা মাখাই খায়, ঝোল খায় না। আর জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণের চামচের মতো ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিব না, কারণ আজ তো গরম মশলা দেওয়া হয়েছে, সেই জন্য আর গরম মশলার গুঁড়াটা দিলাম না। এখন দিয়ে দিব হচ্ছে 1 চামচ চিনি। এই তো চিনি না দিলে তো এটা টেস্ট ভালোই আসবে না, চিনি অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। কুরমা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আর কুরমা মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো
তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রান্না কুরমা রান্না করা শেষ, পোলাও রান্না করা শেষ, গরুর মুরগির মাংস রান্না শেষ, সমস্ত রান্না বাড়া শেষ। এখন আমি যে বাটিতে বেড়ে নিচ্ছি এখন টেবিলে নিয়ে যাব সবার জন্য খাবার। এই দেখুন কত সুন্দর হয়েছে, উপর থেকে যে বেরেস্তা করে রাখছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এই যে আমি টেবিলে খাবার নিয়ে আসছি, এই যে এখানে হচ্ছে মুরগির মাংস, মুরগির মাংসটা ঝোল ঝোল রান্না করছি, আর এই যে পোলাও উপর থেকে বেরেস্তা দিয়ে দিছি। তো সবাই খেতে বসে গেছে। আবার আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার রান্নাটা, অবশ্যই জানাবেন। এই যে কুরমা, এখন সবাই খাওয়া শুরু করে দিবে। তো মাশাআল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে, এইরকম যদি মাঝে মধ্যে ভালো ভালো খাবার রান্না করা পরিবারে সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, আনন্দ লাগে, নিজের কাছেও ভালো লাগে, সবাইকে খাওয়াতে পেরে রান্না করে খুব ভালো লাগে। তো এই যে এখানে সোহাগের আব্বু ভাত খেতে বসে গেছে, তো তরকারি নিচ্ছে, সে আবার মাংস বেশি খায় না, খুব কম খায়। আর এই যে আমি, বন্ধুরা সবার খাওয়া শেষ, আমি গোসল রান্নাঘর পরিষ্কার করে গোসল করছি, গোসল করে তারপরে যে খেতে বসে গেছি আমার খাবার নিয়ে। তো বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিব, দেখি কেমন হয়েছে কুরমাটা। আমার ছেলে ওরা বলল অনেক মজার হয়েছে, ছেলের বউ বলছে মা অনেক মজার হয়েছে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম, মরিচটা দিয়ে ডোলে খাচ্ছি, দারুণ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কুরমাটা। আমি যেমন রান্না করতে চাইছিলাম সেরকমই হয়েছে। বন্ধুরা আসুন আপনারাও আমার সাথে যোগ দেন, আপনাদেরও দাওয়াত রইল, আসবেন আমাদের বাসায় রান্না করে খাওয়াবো। তো সবার সাথে বসে খেতে পারলে কিন্তু ভালো লাগে, কিন্তু সেটা আর হয় না, অনেক কাজ থাকে, কাজগুলো সেরে তারপরে খেতে বসি, কাজ না সেরে খেতে ভালো লাগে না, সেই জন্য সবার পরেই খেতে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।